হ্যালো এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি আজকে এসেছি তোমাদের কাছে একটা খুব বিশেষ আমাদের অর্গানের ব্যাপারে কিছু বিশেষ বিশেষ টিপস নিয়ে এসেছি। বিশেষ করে আমার যারা নারী বন্ধু বান্ধবরা আছে, যারা নারী কুল আছো, তোমরা তো অবশ্যই তোমাদের এই পার্টিকুলার বডি পার্টটাকে নিয়ে ভীষণ ভীষণ কনসিয়াস থাকো। ছেঁড়াও কম কনসিয়াস হয় না, আবার আমি তো বলি ভাই সবাই কনসিয়াস হও, কারণ এই দুটো পার্টিকুলার পার্ট দে আর সাইন্স অফ লাভ, দে আর সাইন্স অফ। আমি আর বেশি বিস্তারে গেলাম না, তার আগে তোমাদের সকলকে অনেক থ্যাঙ্কস তোমরা যারা অলরেডি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। এবং তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব যে শুধু নিজেরা সাবস্ক্রাইব করো না, প্লিজ যদি আমাকে ভালো লাগে, আমাদের চ্যানেলটাকে ভালো লেগে থাকে, তাহলে তোমাদের সমস্ত বন্ধু বান্ধব কলিগস ফ্রেন্ড রিলেটিভস যে যেখানে আছে তাদেরকেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো এবং বেশি বেশি করে শেয়ার করো, লাইকস করো। এবং তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ভিডিওটা দেখছো, তোমাদেরকে অবশ্যই অনেক অনেক ওয়েলকাম। এবং একটা ছোট রিকোয়েস্ট ভাই, যদি নিজের এই পার্টিকুলার বডি পার্টটাকে খুব সুন্দর হেলদি গ্লোয়িং যদি দেখতে চাও বা করতে চাও, তাহলে ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে হবে। আমি যে পার্টিকুলার পার্টটা নিয়ে আজকে কথা বলবো, দ্যাট ইজ মা লিপস। আমি তোমাকে ইংলিশটা করি দিই, অ্যাকচুয়ালি আমি তো শো আপ করার জন্য বললাম। দ্যাট ইজ লিপস, আমাদের এমন একটা বডির অংশ যেটা শুধু যে আমাদের মুখটাকে সুন্দর করে তা না, রাদার এটার অনেক ভাষা আছে। আমরা কথা বলি যখন আমাদের ঠোঁট নড়ে, আমরা এই ঠোঁট দিয়ে কখনো হাসি, কখনো কাঁদি, কখনো এই ঠোঁট দিয়ে কারোর উপর রাগ শো করি, উত্তেজনায় আমাদের ঠোঁট কাঁপে, নানান ইমোশনসে লিপস আর দি টেরাবল পাওয়ার। তবে হ্যাঁ, অনেকেই আছে যাদের ভগবান ঈশ্বর দত্ত মানে গড গিফটেড লিপস দিয়ে পাঠায়, লিপসেরও প্রচুর ভেরিয়েশন আছে, এবং তারা সেই গড গিফটেড লিপসটাকে কেয়ার না করে করে ইগনোর করে 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 সুন্দর লিপসটাকে খারাপ করে দাও। কেন করো? আরে ভাই, এই লিপসে তো তোমার কথা বলে, এই লিপস দিয়ে তো তুমি কিস করো, এই লিপস দিয়ে তুমি ভালোবাসো, দাও তুমি লিপসটাকে যত্ন নেবে না কেন? আজকে আমি তোমাকে কিছু সিম্পল বেসিক টিপস কয়েকটা দেবো, যে টিপসগুলোকে তোমরা কিন্তু গ্র্যাজুয়ালি অনায়াসে উইদাউট এনি কনসালটেশন বাড়িতে ফলো আপ করতে পারো। এবং এটা ছেলে মেয়ে উভয় পক্ষের জন্যই বলবো যে এই টিপসগুলো যদি তোমরা ফলো করো, তাহলে তোমাদের লিপস কিন্তু যেটা গড গিফট বিউটিফুল লিপস সেটা কিন্তু আরও গ্লোয়িং, আরও হেলদি, আরও পিওর হয়ে যাবে। প্রথমেই তো বলি, প্রচুর পরিমাণে ফ্রুটস খাও, বিশেষ করে যেসব ফ্রুটসের মধ্যে জলের ভাগটা বেশি থাকে সেই সব ফ্রুটসগুলোকে কিন্তু নিজের ডায়েটে রেগুলার রাখো। হ্যাঁ, একসাথে যদি চার পাঁচ রকমের ফল যদি রাখতে পারো তার করবে তো বেস্ট, বাট যদি সেটা পসিবল নাও হয় তো নো চিন্তা ভাই, নো চাপ। তুমি যদি রাখো অল্টারনেট করে কখনো অ্যাপেল, কখনো অরেঞ্জ, কখনো গ্রেপস, কখনো বানানা, কখনো প্যানাপল, কখনো স্ট্রবেরি, এরকম ধরনের চেরিস, প্লামস, এরকম ধরনের ফ্রুটসগুলোকে যদি তুমি একদিন এটা আর একদিন এটা এর উপর যদি খাও, তাহলে কিন্তু তোমার লিপসের গ্লো কিন্তু ভেতর থেকে হয়, বিকজ এসব জুসি ফ্রুটসের মধ্যে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে, ভিটামিন ই এবং সি, এবং যেটা লিপসের নারিশমেন্ট ময়শ্চারাইজিংয়ের জন্য ভীষণ ভীষণ রিকোয়ার্ড। সেকেন্ডলি বলবো, প্রচুর জল খাও, কারণ জল যারা কম খায় তাদের কিন্তু স্কিনে যেমন ড্রাইনেস আসে ও আদার প্রবলেমও ফেস করতে হয়, ঠিক সেরকমই ঠোঁটও কিন্তু অনায়াসে বিনা শীতকালে ড্রাই হয়ে যায়। ওই জন্য ডাক্তাররা প্রেসক্রাইব করে যে শীতকালে বেশি করে জল খাও, যাতে তোমার লিপসটা হেলদি এবং ওয়াটারলেসি থাকে। থার্ডলি বলবো, রাত্রে ঘুমানোর আগে কিন্তু লিপটার মধ্যে ময়শ্চার করতে ভুলো না। আমরা সারাদিন বাইরে থাকি, কাজ করি, কত পলিউশন আমাদের লিপের মধ্যে আসে, তবে হ্যাঁ ময়শ্চার করাটা কিন্তু লিপটাকে পরিষ্কার করতে ভুলো। এবার তোমার প্রশ্ন হতে পারে, লিপে কি সাবান ঘষবো? ভাই হার্ড কোর সাবান অবশ্যই নয়, কিন্তু যদি মাইল্ড সোপ, জেন্টল সোপ যদি তুমি ব্যবহার করো, লিকুইড সোপ ব্যবহার করার অভ্যেস থাকে, হালকা একটু সেই সাবানের প্রলেপ দিয়ে আলতো আলতো আঙুল দিয়ে ধরে নিতেই পারো। বা না হলে তুমি যদি ক্লিনজার ইউজ করো, ক্লিনজার মিল্ক, সেই ক্লিনজার মিল্ক দিয়ে কিন্তু তোমার ঠোঁটটাকে তুমি ক্লিন করতে পারো। বিশেষ করে বলবো, তোমরা যারা মেয়েরা রেগুলার ওয়াইজ লিপস্টিক যারা তোমরা ব্যবহার করো, প্লিজ লিপস্টিক না তুলে
যাবে না, বিকজ লিপস্টিক যতক্ষণ থাকে ততক্ষণ ইটস অলরাইট, কিন্তু একটা টাইমের পরে কিন্তু লিপস্টিক যদি ওভারনাইট মেখে যদি তুমি ঘুমাও, ইট মেক্স ইউর স্কিন রাদার ইউর লিপস টেক্সচার মোর ড্রাই এন্ড মোর ডাল, সো বিওয়্যার অফ দ্যাট, কখনো লিপস্টিক মেখে ঘুমোতে যাবে না। দেখো না, আমি কেউ প্রেম করে লিপস্টিক মেখে ঘুমোতে যায় না, তাই তোমাদেরকে বলবো প্লিজ কেউ না। এছাড়া বলবো যে রাতে যেমন ক্লিনস করবে, লিপস্টিক তুলবে, তেমন যে কোনো ইদার কোনো অ্যান্টিসেপ্টিক ক্রিম যেমন বোরোলিন, বোরোপ্লাস জাতীয় ক্রিম বা পেট্রোলিয়াম জেলি যারা ইউজ করো, পেট্রোলিয়াম জেলি, এরকম তো অনেকগুলো ময়েশ্চারাইজিং ইউজ করে কিন্তু তুমি রাত্রে ঘুমাবে। এছাড়া লিপ বাম কিন্তু সবসময় ক্যারি করবে, সে ছেলে হোক মেয়ে হোক, অনেকেই ধারণা মেয়ে মানে লিপ বাম স্ট্রবেরি ফ্রুটি, তা কোনো মানে নেই, বিকজ লিপ বাম হ্যাভ নো কালার, তুমি কালারলেস যে লিপ বাম সেগুলো ছেলেরা কিন্তু তোমরা সেগুলো অনেক ইউজ করতেই পারো, কারণ লিপটার ময়েশ্চার থাকলে কী হবে, টেক্সচারটা সুন্দর থাকলে কী হবে, তুমি যখন কথা বলতে তোমার ঠোঁট কম শুরু করবে এবং তখন তুমি অনায়াসে অনুকূল অনেক কথা বলতে পারবে। আর হ্যাঁ, ডায়েট প্ল্যান যে মেনটেন করবে অবশ্যই বলবো, বিশেষ করে তোমাদের যাতে স্মোকিং এর হ্যাবিট থাকে, তোমরা কিন্তু লিপ ময়েশ্চার ক্লিনজিং এগুলো কিন্তু মেনটেন করো এবং প্রচুর জল খেও, ফল খেও, বিকজ ইটস ভেরি এসেনশিয়াল ফর ইউর লিপ, এবং পারলে সপ্তাহে একদিন লিপটাকে যেমন স্কিন স্ক্রাব করো তেমন লিপ স্ক্রাব করতে ভুলো না। তুমি যে স্ক্রাবটা তোমার মুখে ইউজ করছো, তুমি সেক্ষেত্রে তুমি দুধের সর বা অ্যালোভেরার একটা প্রলেপ বা ধরো তোমার বাদাম বাটা বা ওয়ালনাট স্ক্রাব যেগুলো থাকে সেরকম একটা প্রলেপ হালকা করে দিয়ে কিন্তু তোমার ঠোঁটটাকে অনায়াসে পরিষ্কার রাখতে পারো। তবে হ্যাঁ, বেশি পরিষ্কার দেবে না, তাহলে ড্রাই হওয়ার চান্সেস থাকে। আশা করছি সুন্দর অষ্ট জীবন পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলগুলোকে ফলো করবে এবং ফলো করে কেমন কি ফিল করছো, কেমন মনে হচ্ছে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবে না। নিচে তোমার ডেসক্রিপশন বক্সে তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাক ও কমেন্টসগুলো আমাকে অবশ্যই দেবে, বিকজ তোমাদের ফিডব্যাকগুলোই তোমাদের সাথে আমার কথা বলার সূত্র, অ্যান্ড আই লাভ টু টক উইথ ইউ পিপল। এছাড়া যদি তোমাদের আরও কোনো হেলদি টিপস বা বিউটি টিপস তোমাদের প্রয়োজন আছে, তুমি জানতে চাও যেটা হয়তো আমাদের ভিডিও আপলোডের হয়নি, সো প্লিজ টু মেনশন দ্যাট টু, আমি নিশ্চয়ই চেষ্টা করবো।